আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমি যেটা কুরবানির আগে বলছিলাম সেটা হচ্ছে কুরবানির পর মোটামুটি সকল ধরনের মোবাইলের প্রাইস কমে যাবে এবং সেটাই কিন্তু ডে বাই ডে বাস্তবে সেটা রূপান্তরিত হচ্ছে। সো আমার সামনে কিন্তু আজ এখানে প্রচুর পরিমাণে মোবাইল দেখতেছেন, স্পেশাল আপনাদের সকলের পছন্দের মোবাইল ওয়ানপ্লাস নট কিন্তু এখানে রাখা আছে এবং আরও অনেকগুলো ফ্ল্যাগশিপ মোবাইল, মিড রেঞ্জের মোবাইলগুলো রাখা আছে। স্পেশালি যারা কিনা সবসময় গেমিং করেন, ছবি তুলেন, ভালো ব্যাটারি ব্যাকআপের মোবাইল খুঁজেন, ওই রকমের কিন্তু এখানে নানা ধরনের মোবাইলগুলো রাখা আছে। সেই মোবাইলের বিস্তারিত প্রাইসগুলো দেখানোর জন্য আমি চলে আসছি আপনাদের সকলের পছন্দের সব গাজী ইলেকট্রনিক্স। ওনাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক এ, শপ নাম্বার 69 নম্বর দোকান। তবু ওনাদের শপের ফোন নাম্বার, ফেসবুক পেজ সকল কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তাতে করে আপনারা যদি মোবাইল কুরিয়ার করে ঢাকার বাইরে নিতে চান তাহলে তাদের ফেসবুকে নক করতে পারেন, অথবা চাইলে তো সরাসরি তাদের শপে ভিজিট করতে পারেন। তবু তার কথা বাড়াচ্ছি না, চলুন এখানে যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো এক এক করে প্রাইসগুলো দেখি। বন্ধুরা প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। তো বন্ধুরা আপনারা যখনই শপে আসবেন সবসময় এখানে রাকিব ভাইকে পেয়ে যাবেন, উনি সবসময় আপনাদের জন্য হ্যান্ডসাম লুক নিয়ে দাঁড়ায় থাকবে। আচ্ছা, তো রাকিব ভাই আজকে আমাদের কোন মোবাইলগুলো দেখাবেন? আচ্ছা, আজকে ফার্স্ট হচ্ছে আপনাদের এই জায়গায় কিছু ফ্ল্যাগশিপ মডেল আছে, যেমন হচ্ছে রিয়েলমি এক্স টু প্রো। তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন। মজার বিষয় হচ্ছে এটার বক্সের মধ্যে 50 ওয়াটের চার্জার দেয়া আছে, সো মোবাইলটা 0 to 100% হয়ে যাবে মাত্র 25 মিনিটে। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। সো যারা কিনা পাবজি লাভার আছেন, যারা সারা রাত ধরে গেম খেলেন, তারা কিন্তু জাস্ট চিন্তা করেন 20-25 মিনিট চার্জ দিবেন মোবাইল 100% আবার সারা রাত খেলতে পারবেন। নেক্সট আমরা যে ফোনটা দেখবো আরেকটা ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ, যেটা কিনা মার্কেটে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড, ঠিক আছে, Xiaomi Note 10। হ্যাঁ, Xiaomi Note 10 হচ্ছে 6 GB র‍্যাম, 128 GB রম। এই ফোনটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর দেওয়া আছে এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে, এই ফোনটা কার্ভ ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে। ওকে ওকে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি 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 ভাই, এই ফোনটা হচ্ছে নোট 10 6 GB 128 GB, প্রাইস দেওয়া আছে 38,500 টাকা। দুটা সেম প্রাইস। হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা কিন্তু কুরবানির আগে বা লকডাউনের আগে প্রায় 43,000-44,000 টাকা চলে গিয়েছিল, এখন কিন্তু আবার 38,500 টাকা, প্রাইস কমে গেছে। সো আসলে যারা কিনা কার্ভ ডিসপ্লে চান Xiaomi লাভ, তারা কিন্তু এটা দেখতে পারেন। আমি মনে করি এই প্রাইসের মধ্যে অন্য কোনো মোবাইল কিন্তু কার্ভ ডিসপ্লে বের করে নাই। আর অবশ্যই যদি আপনি পারফরমেন্স চান সেক্ষেত্রে সেম প্রাইসের মধ্যে কিন্তু আপনার X2 Pro-টা দেখতে পারেন, এটাও বেটার হবে। তারপর হচ্ছে আপনারা একটু মিড বাজেটে চলে আসি আমরা, পোকো X2, Xiaomi Redmi পোকো X2। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোকো হচ্ছে Xiaomi-র একটা সাব ব্র্যান্ড, পোকো X2। এটা হচ্ছে আপনার 730G প্রসেসর দেওয়া এবং হচ্ছে 120Hz ডিসপ্লে এই ফোনটাতে, এবং প্লাস হচ্ছে সামনে হচ্ছে ডুয়াল পাঞ্চল ক্যামেরা 20 MP সাথে 2 MP, এবং পিছনে 64 এবং স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করছে এই ফোনটাতে। পোকো X2 6/128 যদি কেউ নিতে চায় তার জন্য প্রাইস হচ্ছে গিয়ে 24,500 টাকা। 24,500 হচ্ছে 6 GB 128 GB, এবং 6/64 যদি কেউ নিতে চায় তার দাম হচ্ছে 22,990। আমাদের প্রোডাক্টের দাম ওঠানামা করে যে কোনো সময়, আপনারা যখন আসবেন অবশ্যই ফোন দিয়ে এবং আমাদের দোকানে আপনি আয়সা জেনে নেবেন, কারণ হচ্ছে প্রোডাক্টের দাম আজকে যা বলতেছি দুদিন পরে ক্রাইসিসের কারণে বা ডলারের কারণে প্রোডাক্টের দাম ওঠানামা করে, যখন আপনারা নেবেন অবশ্যই আমাদেরকে ইয়ে করে নেবেন যে ফোন দিয়ে কনফার্ম করে নেবেন। তাই তো। আচ্ছা, সো যার যে কালারটা ভালো লাগে, দুটা কালারই দেখে, দুটা কালারই সুন্দর আছে, তো বা আপনাদের পছন্দ স্পেশালি এই কালারটা অনেক ফুইটা থাকে। জি, তারপর আমরা যেটা দেখাবো Realme 6 Pro। হ্যাঁ, Realme 6 Pro এর প্রসেসর ইউজ করছে স্ন্যাপড্রাগন 720G, এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা লুকিং, এবং রিয়েলমি বাজারে বর্তমানে মার্কেট ধরছে আপনারা সবাই জানেন, এবং রিয়েলমি 6 Pro 664 আছে, দাম হচ্ছে কি 23,990 টাকা। জি, এবং রিয়েলমি 6 Pro 6/128 আছে 26,990 টাকা, আর 8/128 আছে আপনার হচ্ছে 28,500 টাকা। এগুলো কি গ্লোবাল ভার্সনগুলো বললেন না চাইনিজ ভার্সনগুলো? সবগুলো গ্লোবাল ভার্সন, সবগুলো গ্লোবাল। এবং প্রত্যেকটা আমি এই জিনিসটা আপনাকে আবার মেনশন করে দেই, যেমন প্রোডাক্টের দাম ওঠানামা করে আপনারা যখন নেবেন ফোন দিয়ে জেনে নেবেন, এবং হচ্ছে কি হচ্ছে অনেক সময় ভেরিয়েন্ট থাকে, কালার থাকে না, এই ধরনের জিনিস হয়, যখন নেবেন একটু অ্যাডজাস্ট আপনার
আপনার দোকানে এসে দেখে নেবেন, যেটা স্টকে থাকে আমরা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যার যেই কালার লাগে বা যার যেই ভেরিয়েন্ট লাগে তারা কিন্তু অবশ্যই উনাদেরকে একটু কল করে কনফার্ম হয়ে নেবেন, আর নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে, চাইলে ফেসবুকে কিন্তু নক করতে পারেন। আপনাদের ফেসবুক পেজের নাম কি? গাজী ইলেকট্রনিক্স ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনি ওই জায়গায় নক করতে পারবেন। আচ্ছা, ওনাদের পিছনে আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন, গাজী ইলেকট্রনিক্স। সো এই নামে কিন্তু আপনারা সার্চ করলে ওনাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর যে ফোনটা দেখবেন এটা হচ্ছে Realme X2 সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং হচ্ছে এই ফোনটাতে পিছনে 64 স্কোরসের সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল, এবং এই ফোনটা হচ্ছে কি আপনার মানে স্ন্যাপড্রাগন 730G যেটা গেমিং চিপসেট, ওই চিপসেটটা ইউজ করছে। Realme X2 664 চাইনিজ ভেরিয়েন্ট হয়, আমাদের কাছে 22,990 টাকা, 22,990 664 এবং 8x গ্লোবাল আছে, এর দাম হচ্ছে 28,500 টাকা। আচ্ছা, তো গাইস Realme X2 কিন্তু আপনার এখানে কম্পিটিটর সবগুলোই হচ্ছে মূলত একজন আরেকজনের সাথে সম্পর্ক। সো যারা কিনা মূলত এগুলোর মাঝে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পান। বক্সের মধ্যে 30 ওয়াটের চার্জার দেয়া আছে। সো এটাও কিন্তু ওভারঅল সব দিক দিয়ে ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, খুব দ্রুত চার্জ হয়, এবং লুকটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। সো আপনারা চাইলে এই সবগুলো মোবাইলের মাঝেই আপনারা যে কোনো একটা মোবাইল নিতে পারেন, যে কোনো পছন্দ মতো। আর আমাদেরকে একটু আরেকটা কথা বলেন, আপনাদের থেকে যদি যে কেউ কুরিয়ার করে ঢাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে কিভাবে? আচ্ছা, আমাদের থেকে যদি কেউ কুরিয়ার করে ঢাকার বাইরে নিতে চায় তাদের জন্য সিস্টেম হচ্ছে কি, আপনার ফার্স্ট হচ্ছে কি 1020 টাকা হচ্ছে সে বিকাশ করবে, তারপর সে তার নাম, ফোন নাম্বার, কোন ফোনটা নিবে, কত জিবি, কোন কালারটা নিবে, এগুলো দিয়ে একটা মেসেজ করবে, আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আপনাদেরকে জাস্ট 1000 টাকা দিবে, নাম ঠিকানা দিবে, আপনি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে। জি জি, এইটাই তো নিয়ম। আচ্ছা, আর ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? আচ্ছা, 10 দিনের রিপ্লেসমেন্ট, যে কোনো প্রোডাক্টে 10 দিনের রিপ্লেসমেন্ট থাকবেন, 10 দিনের তো সমস্যা হলে চেঞ্জ পাবেন। হ্যাঁ, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের সমস্যা হলে সার্ভিস ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের একটা নিশ্চয়তা আছে যে যদি কোনো কাস্টমার অনেক সময় আসে কুরিয়ারে নেয় বা অনেক সময় দোকানে আসে, তারা এই ব্যাপারে অনভিজ্ঞ, এই জন্য তাদের জন্য বলা যে প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে 100%। হ্যাঁ, প্রোডাক্ট যদি কপি, ক্লোন, অরিজিনাল না, যদি কখনো প্রমাণ করতে পারে 200% ক্যাশব্যাক করা হবে। কপি ক্লোন, জি জি, কপি ক্লোন অরিজিনাল না, যদি কখনো প্রমাণ করাতে পারে 200% ক্যাশব্যাক। আচ্ছা, সো যারা কিনা এখান থেকে মোবাইল নিতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন, তারা কিন্তু একদম আপনাদেরকে 200% টাকা ক্যাশব্যাক করবে যদি এখান থেকে কোনো কপি ক্লোন বা ডুপ্লিকেট প্রোডাক্ট আপনারা পেয়ে থাকেন। তারপর কোনটা দেখেন? তারপর হচ্ছে বর্তমানে হচ্ছে সবচেয়ে হাইপ করা মডেল Xiaomi জাতীয় ফোন, হট মডেল, যেটাই বলেন আপনারা, মানে সবার চয়েসের একটা ফোন, এবং হচ্ছে কি বলে না যে অলরাউন্ডার, হচ্ছে অলরাউন্ডার ফোন। আচ্ছা, Note 9 Pro Max Xiaomi বর্তমান লেটেস্ট সিরিজ, যেটা 9 সিরিজ, এই সিরিজের কয়েকটা ফোন বেরিয়েছে, Note 9 Pro, Note 9 Pro Max এবং হচ্ছে Note 9, তিনটা মডেল বেরিয়েছে। এই সবগুলাই কিন্তু ডিজাইন একই, সবগুলাই কি Note 9 Pro, Note 9 Pro Max এগুলাই তো, তাই না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে Note 9 Pro Max, হচ্ছে পিছনের ক্যামেরা হচ্ছে Note 9 Pro Max, এবং পুরোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, Note 9 Pro Max হচ্ছে 64 হচ্ছে পিছনের ক্যামেরা, এবং হচ্ছে সামনে হচ্ছে 32, আর Note 9 Pro যেটা সেটা হচ্ছে পিছনে 48, সামনে হচ্ছে 16 মেগাপিক্সেল, বাকি সব সেম, সব সেম, শুধুমাত্র ক্যামেরা পার্থক্য। জি জি, এছাড়া বক্সে Pro Max এর বক্সের মধ্যে 3300 ফাস্ট চার্জার দেওয়া থাকে, আর Pro তে হচ্ছে 18 ওয়াট দেওয়া থাকে। 18 ওয়াট। আচ্ছা, এই কয়েকটা টুকিটে পার্থক্য আছে, সো এগুলোর প্রাইস কত করে? আউটলুকিং দুটোই সেম, এবং প্রসেসরটা সেম, Note 9 Pro Max এ প্রসেসর দেওয়া আছে 720G, এবং Note 9 Pro তেও দেওয়া আছে 720G, দুটোতে প্রসেসর সেম দেওয়া, জাস্ট ক্যামেরা ডিফারেন্স করছে এবং চার্জারটা ডিফারেন্স করছে। আচ্ছা, তো এগুলোর প্রাইস কত করে পড়ে? আচ্ছা, Note 9 Pro Max 664 আছে, 6128 আছে, 664 দাম হচ্ছে 22,990 টাকা, 22,990। জি, এবং হচ্ছে 6128 যেটা সেটার দাম হচ্ছে কি আপনার 24,990 টাকা, 24,990। জি আচ্ছা আচ্ছা। এরপরে যদি আপনি Note 9 Pro দেখেন, Note 9 Pro হচ্ছে কি আপনার 4GB 64GB হয়, Note 9 Pro আর 6128 দুটো ভেরিয়েন্ট হয়, এগুলো কিন্তু গ্লোবাল ভার্সন ফোন। হ্যাঁ, গ্লোবাল ভার্সন হবে, Note 9 Pro 64 প্রাইস পড়বে 20,990 টাকা, 20,990 টাকা আছে, এটা প্রাইস কিন্তু কমই আছে মোটামুটি। জি জি জি, সবগুলোর প্রাইস মোটামুটি কমছে, আগে থেকে একটু কমছে, জাস্ট এখন একটু কমে আসছে, আস্তে আস্তে হয়তো কমবে, বাড়বে, থাকবে, বাট কথা হচ্ছে কোনটা প্রোডাক্ট যতদিন অ্যাভেলেবল আছে ততদিন দাম কম থাকবে। তারপরে আমরা যে ফোনটা দেখাবো একদম বাজারে সবচেয়ে বর্তমানে ঝড় তুলানো মডেল OnePlus Nord, OnePlus Nord একদম লেটেস্ট আসছে OnePlus এর, এবং অনেক কাস্টমার আমাদের ফোন দিছে, অনেক কাস্টমারই এই পর্যন্ত নিয়ে গেছে ফোন কিনা। হ্যাঁ, OnePlus Nord-টা, এই ফোনটার জন্য অনেক কাস্টমার অপেক্ষা করছিল। এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 765 দেওয়া 5G, এবং এটা হচ্ছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। OnePlus এর ফোন একটু কম রেঞ্জের মধ্যে কাস্টমারকে দিচ্ছে, মানে আগে ছিল যে OnePlus নিতে গেলে কাউকে বাজেট করতে হবে 50-50+, এখন OnePlus Nord 12GB 256GB, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে গিয়া 39,990 টাকা, 12256। জি জি, 12GB RAM 256GB ROM। ওরে বাবা, তার মানে আপনারা কিন্তু 40,000 টাকার মাঝে এখন OnePlus এর মোবাইল পাচ্ছেন, তাও 12256। এটার প্রাইসটা এখনো কিছুটা বেশি, এটার প্রাইসটা আরো কমবে, অবশ্যই কমবে, আপনারা আমাদেরকে ফোন দিবেন, হ্যাঁ, দাম অবশ্যই কমবে, এবং ফার্স্ট টাইম যেহেতু দাম একটু বেশি, হ্যাঁ, দুদিন পরে দাম কমবে, আপনারা যখন নেবেন ফোন দিয়ে জেনে নেবেন আজকের প্রাইস, মার্কেট থেকে বেস্ট প্রাইস দেব। আচ্ছা ঠিক আছে, ওকে। সো বর্তমান OnePlus Nord যদি আপনারা 12256 নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে 39,990, 8x ভেরিয়েন্ট আছে একটা, 8x ভেরিয়েন্ট হচ্ছে কি আপনার OnePlus Nord 37,990, মানে 38,000 টাকা প্রাইস পড়বে, 38,000 টাকা পড়বে, যেটা হচ্ছে 8x। জি জি। আচ্ছা, সো অবশ্যই এটার প্রাইস কিন্তু ভবিষ্যতে আরো কমবে, মনে করি 32-33-35,000 টাকার মাঝে চলে আসবে রেগুলার প্রাইস, তখনও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। আর এখন নতুন প্রোডাক্ট এখন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনো কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের নাম্বার তো দেওয়াই থাকবে, চাইলে তো কুরিয়ার করে
নিতে পারবে এটা জি জি কুরিয়ারে যে কোনো ফোন নিতে পারবে আমাদের OnePlus এর যে কোনো মডেল বা অন্য যে কোনো ফোনে বাধা নাই যে কুরিয়ারে দিব না সব ফোনে আমরা দিচ্ছি কুরিয়ারে আচ্ছা ঠিক আছে ওকে তো এখানে আমরা একটা ফ্ল্যাগশিপ মোবাইল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে OnePlus এর এটা কি 8 OnePlus OnePlus 8 8 আচ্ছা ঠিক আছে ওকে তো আমি আপনাদের একটু বলে দেই OnePlus 8 কিনবেন কিভাবে OnePlus 8 এর পিছনে তিনটা ক্যামেরা পাবেন আর OnePlus 8 Pro এর পিছনে আপনারা চারটা ক্যামেরা পাবেন ওটা দেখলে বুঝবেন আচ্ছা সো মোবাইলটা কিন্তু একদম হ্যান্ডি মোবাইল এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে Snapdragon 865 এর প্রসেসর দেয়া আছে সো মোবাইলটার ওয়েটটা কিন্তু কম মানে দেখেন একবার কত সুন্দর লাগে কালারটা অবশ্য OnePlus এর দুটো মোবাইলের কালারই কিন্তু খুবই জোস লাগে সো এটা প্রাইস কত করে পড়বে এর প্রাইস হচ্ছে 59990 59990 এটা 12GB 256GB আচ্ছা এটা প্রাইস কিন্তু কম আছে 59990 মানে 60000 টাকার নিচে যারা মোবাইল আপনারা জানেন আপনারা OnePlus 8 Pro যাচ্ছেন সেটা আমাদের কাছে আছে 12GB 256GB প্রাইস পড়বে হচ্ছে আপনার 76500 টাকা 76500 টাকা পড়বে 12GB 256GB এবং প্রোডাক্টের দাম কমে যখন আপনারা নেবেন যে কোনো প্রোডাক্টে আমাদের Xiaomi বলেন OnePlus বলেন Realme বলেন যে কোনো প্রোডাক্ট নেবেন আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন মার্কেট থেকে বেস্ট প্রাইস দেব বেস্ট প্রোডাক্ট দেব বেস্ট সার্ভিস দেব আচ্ছা ঠিক আছে ওকে সো যারা OnePlus 8 টা নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন OnePlus 8 OnePlus Nord OnePlus 8 Pro 70 Pro সবগুলো মোটামুটি ওনাদের কাছে পাবেন এই মুহূর্তে স্টকে যেগুলো আছে আমি আপাতত সেগুলোই দেখাচ্ছি আচ্ছা তারপর এখানে আমরা এটা একটা মোবাইল দেখতে পাচ্ছি এটা হচ্ছে Redmi K20 Pro আচ্ছা এটা খুব ভালো একটা ফোন ছিল এবং বর্তমানে এটার খুব চাহিদা আছে মানে শেষ মুহূর্তে সেটা চাহিদা বাড়ছে আচ্ছা এখন এটা চাহিদা বাড়ছে K20 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং হচ্ছে Snapdragon এর 855 প্রসেসর দাও এই ফোনটা নিচ্ছে মানুষ এই জন্য যে প্রসেসরটা খুব ভালো দিছে Snapdragon 855 প্রসেসর এই ফোনটা হচ্ছে কি আপনার 6GB 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে গ্লোবাল ভার্সন 6128 এর দাম হচ্ছে K20 Pro এবং কালার পেয়ে যাবেন রেড ব্লু ব্ল্যাক তিনটা কালারই পেয়ে যাবেন 6128 K20 Pro প্রাইস হচ্ছে কি আপনার 29500 টাকা 29500 টাকা হচ্ছে K20 Pro 6128 আচ্ছা ঠিক আছে সো যারা কিনে এতদিন 30000 টাকার মাঝে বেস্ট বেস্ট মোবাইল বলতেন যে বেস্ট মোবাইল কোনটা হবে ক্যামেরার জন্য ব্যাটারির জন্য ডিজাইনের জন্য তারা কিন্তু এটা নিতে পারে এর ব্ল্যাক কালার থেকে কিন্তু যেটা ব্লু কালার রেড কালার ওগুলো আরো বেশি জোস লাগে আপনার চাইলে কিন্তু ওই মোবাইলগুলো সবগুলো কালার আমার কাছে পেয়ে যাবেন আমাদের কাছে K20 Pro সবগুলো কালার পেয়ে যাবেন আপনারা যখন নেবেন তখন ফোন দিয়ে একটু আসবেন আগে এরপরে যে ফোনটা দেখব আমরা Poco Poco সিরিজের একটা ফোন বের করছে Poco M2 Pro আচ্ছা এটা ঠিক আছে একটু লো বাজেটে করছে Poco M2 Pro আমি বলতে পারি যে এই Poco M2 Pro আসলে কি কোম্পানি কি জন্য বের করছে আমি মানে ব্যাখ্যা খুঁজে পাই নাই কারণ কেন হচ্ছে Note 9 Pro আর হচ্ছে Poco M2 Pro কনফিগার মোটামুটি সেম এটা তো ইউজ করছে Snapdragon 720G এবং এটাতে পিছনে ক্যামেরা হচ্ছে আপনার 48 সামনে ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা মোটামুটি ডিজাইনও সেম মোটামুটি সবকিছু সেম শুধু নাম চেঞ্জ করছে আর বক্সের মধ্যে নোট 9 প্রোতে দিয়েছে 18000 চার্জার এবং 3300 চার্জার আচ্ছা বুঝতে পারছি এছাড়া বাকি সব সেম আচ্ছা এটার প্রাইস কত করে পড়বে আচ্ছা Poco M2 Pro হচ্ছে 6600 আছে দাম হচ্ছে 23000 টাকা 23000 টাকা 6600 আর 6128 এর দাম হচ্ছে আপনার 24500 টাকা 24500 টাকা পড়বে Poco M2 Pro প্রাইস তারপর এখানে আরেকটা প্রোডাক্ট আছে যেটা দেখতে কিছুটা এটার মতো কিন্তু এখানে পেছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা কি মোবাইল নোট 9 Redmi Note 9 মানে ওটা Note 9 Pro হচ্ছে আলাদা Poco M2 Pro আলাদা আর এটা হচ্ছে Redmi Note 9 কাছাকাছি ডিজাইন করছে বাট ফিঙ্গারপ্রিন্টটা পেছনে দিচ্ছে এটা তো আবার MediaTek এর MediaTek এর প্রসেসর আছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে Redmi Note 9 4GB 64GB হবে 4GB 64GB এর প্রাইস হচ্ছে কি আপনার 17990 টাকা 17990 20000 টাকার নিচে আছে কিন্তু এটা তাও 4128GB 17990 ওকে তাহলে এখানে একটা এটা হচ্ছে কি Realme 6 Realme কিছু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে অফিশিয়াল হ্যাঁ অফিশিয়াল ফোনগুলো পেয়ে যাবেন এবং Realme 6 আছে 8GB 64GB হ্যাঁ এক বছর কোম্পানি থেকে অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এর দাম হচ্ছে 2800 Realme 6 এর হ্যাঁ MediaTek G90T প্রসেসর দাও এবং ডিসপ্লে রিফ্রেশ হচ্ছে আপনার 90Hz 90Hz ডিসপ্লে দাও আছে এবং হচ্ছে 5x ক্যামেরা সামনে আচ্ছা আচ্ছা আর গেমিং চিপসেট আপনারা কিন্তু পাবসেলে 60 FPS এ খেলতে পারবেন যদি বিশ্বাস কয় না না করেন আপনারা এই যে মোবাইলগুলো Realme X2 6 Pro তারপর হচ্ছে Poco X2 এই মোবাইলগুলোতে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 40 FPS এ খেলতে পারবেন যারা PUBG খেলেন তাদেরকে বলতেছি এমন কি আপনারা 40000 টাকা দামের যে এই যে মানে 38000 টাকা দামের যে Note 10 দেখাইছি এটাতেও আপনারা 40 FPS খেলতে পারবেন কিন্তু এটা যদি আপনারা গেমিং করেন 60 FPS এ PUBG মানে এক্সট্রিমে আপনারা PUBG খেলতে পারবেন জি এবং এই ফোনটা হচ্ছে আপনারা আমি বলি আপনারা হচ্ছে অফিশিয়াল পেয়ে যাচ্ছেন 8GB 64GB শুধু অফিশিয়ালি বলেছি 8128 এবং 8128 আনঅফিশিয়াল যে প্রাইস তার থেকে কমে দিয়েছে অফিশিয়াল প্রাইস তাহলে আমরা 8128 আনঅফিশিয়াল Realme 6 বিক্রি করছি 23990 টাকা বাট অফিশিয়াল প্রাইস হচ্ছে 22990 টাকা Realme কিন্তু ভালো কিছু দিচ্ছে বর্তমানে যেই প্রাইস অনুযায়ী সে ভালো কনফিগার দিচ্ছে এবং আনঅফিশিয়াল থেকে প্রাইস কম দিচ্ছে মানে ইন্ডিয়ান মার্কেট থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আমাদের দেশে Realme 6 8128 প্রাইস অনেক কম 22990 টাকা এটা হচ্ছে অফিশিয়াল পাবেন সম্পূর্ণ অফিশিয়াল এবং আনঅফিশিয়াল যদি নিতে চান কেউ 6128 আছে 6640 আছে 4640 আছে তিনটা ভেরিয়েন্ট হয় না চারটা ভেরিয়েন্ট টোটাল হ্যাঁ 6128 Realme 6 যদি কেউ আনঅফিশিয়াল নেয় তার জন্য দাম হচ্ছে 21990 টাকা আর যদি বলে 6640 নিব 21000 টাকা আর যদি কেউ বলে যে না আমি 4640 নিব তাহলে হচ্ছে 20000 টাকা আচ্ছা ঠিক আছে সো ওনাদের কাছে কিন্তু প্রাইসটা ঠিক আছে Realme 6 এর যারা 22000 টাকার মাঝে মোবাইল দেখতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মোবাইলটা দেখতে পারেন খুবই ভালো হবে কিন্তু জি এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছি হোয়াইট কালার আমি মোবাইলটা একটু হাতে নিয়ে দেখাই তো মোবাইলটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটা মডেল কত আচ্ছা Realme 6i 6i আচ্ছা যেটা নিয়ে প্রচুর পরিমাণে মার্কেটে খুবই হাইপ ছিল Realme 6i পিছনে চারটা ক্যামেরা পাবেন মোবাইলের ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর আছে একদম পুরো লম্বার মাঝে খুব সুন্দর আছে মোবাইলটা এটা প্রাইস কত করে পড়বে
আজকে 16990 টাকা আছে অফিশিয়াল অফিশিয়াল প্রাইস অফিশিয়াল দামই পাচ্ছেন কিছুদিন আগে Realme এর এই ফোনগুলোর দাম একটু বেশি ছিল আমরা মার্কেট প্রাইস থেকে কিছুটা বিক্রি বেশি করতে হইছে কারণ হচ্ছে কোনটা প্রোডাক্ট ছিল না কাস্টমার চাইদা বেশি ছিল এজন্য অফিশিয়াল প্রাইস থেকেও দাম বিক্রি বেশি বেশি করছি বাট আপাতত Realme 6 6i দুটো মডেল আমাদের কাছে আপনি অফিশিয়াল প্রাইসে পেয়ে যাবেন 16990 পেয়ে যাবেন আপনার কাছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু খুব ভালো এখানে একটা মডেল দেখতে পাচ্ছি এটা কোনটা আচ্ছা Realme C3 আচ্ছা মোবাইলটা একটু যদি আমরা দেখি এটা পেস্ট কালারের মোবাইল জি দেখতে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আছে আপনি দেখেন এটা একটু সানশাইন মনে হয় যে ওখানে কোনো সূর্য মানে ক্যামেরাতে এমন ডিজাইন করছে যে মনে হয় কোনো সূর্য আলো দিচ্ছে দেখতে এরকম হবে এটা প্রাইস কত করে পড়বে আচ্ছা Realme C3 ভাই Realme C3 হচ্ছে আপনার 3GB 32GB Realme C3 প্রাইস হচ্ছে অফিশিয়াল ফোন 12500 টাকা 32GB 12500 টাকা অফিশিয়াল জি জি আচ্ছা ওকে আচ্ছা তারপর এখানে আমরা খুবই আনকমন একটা মোবাইল যেটা কিছুটা বলতে গেলে Samsung Galaxy S20 বা S20 Ultra যে ডিজাইন আমরা কিছুটা ওইরকম ডিজাইন আমার মতে মনে হয় যে ভাই iPhone 11 আর C11 Realme C11 নামও যেমন মিলে রাখছে ফোনের ডিজাইনও সেম করছে ডিজাইন শুধু একটা ক্যামেরা শট আছে এছাড়া মোটামুটি সব দিক দিয়ে আইফোন 11 এর ক্যামেরা দুটেই হ্যাঁ দুটেই 11 হ্যাঁ 11 এর ক্যামেরা দুটেই মানে ডিজাইনটা কিন্তু কিছুটা ওইরকমই করছে একদম আইফোন 11 আচ্ছা সো এটা প্রাইস কত করে পড়বে আচ্ছা এটা হচ্ছে 2GB 32GB এটা হচ্ছে অফিশিয়াল ফোন হ্যাঁ অফিশিয়াল ফোন আপনারা এতদিন আমরা আনসফের ফোন সেল করছি বাট অফিশিয়াল ফোন যখন কাস্টমারকে কমে দিতে পারতাছি তখন আমরা অফিশিয়াল সেল করতেছি ঠিক আছে তো C11 টা যদি যারা নিতে চান C11 এর দাম হচ্ছে 9500 টাকা 2GB 32GB এবং অফিশিয়াল ফোন 2GB 32GB 9500 টাকা জি জি এটা আনঅফিশিয়াল প্রাইস কিন্তু এটা আনঅফিশিয়াল প্রাইস কিন্তু আপনারা যদি আমি ইন্ডিয়া থেকে এনে বিক্রি করি C11 232 ব্যস্ত হবে 11000 টাকা 11000 টাকা মানে 2000 টাকা বেশি ব্যস্ত হবে 1500 টাকা বেশি আর আপনারা 9500 টাকা অফিশিয়ালটা পেয়ে যাচ্ছেন গাজী ইলেকট্রনিক্সে সো যারা কিনা এটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক এটা হচ্ছে C11 এর বক্স এবং এটা হচ্ছে C11 দেখতে মোবাইলটা এরকম হবে এখানে মোবাইল আছে যেটা হচ্ছে Redmi 8 বা Redmi 8 এটা ডুয়াল হ্যাঁ Redmi 8 এর ডুয়াল 2GB 32GB হ্যাঁ 2GB 32GB Redmi 8 এর ডুয়াল এর প্রাইস হচ্ছে কি আপনার 11500 টাকা 11500 টাকা এটা হচ্ছে কি আপনার অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন 11500 টাকা জি আচ্ছা এরপর আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে Xiaomi Note 8 হ্যাঁ অনেক হিট করা একটা মডেল গত বছরের জাতীয় ফোন এখন পর্যন্ত জাতীয় ফোন হিসেবে চলতেছে কাস্টমার চাহিদা আছে প্রচুর এখন একটা ফোন মানুষ যখন ইউজ করে মার্কেটে সবার কাছে থাকে তখন সেই ফোনটা হারিয়ে যাওয়ার পর পরও কাস্টমার চায় যে এই ফোনটা আসলে আচ্ছা 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 Note 8 Snapdragon 665 প্রসেসর দেওয়া এবং ফিচার ক্যামেরা হচ্ছে 48 সামনে হচ্ছে 13 মেগাপিক্সেল আচ্ছা লাস্ট বডি এবং এটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে চার্জ দ্রুত হবে এটার প্রাইস কত বলবেন আচ্ছা Note 8 এর প্রাইস হচ্ছে বর্তমানে আপনার 4GB 64GB 16990 টাকা 16990 টাকা এটা লকডাউনের থেকে যে প্রাইস ছিল এখন সেম প্রাইসটাই রয়েছে তবে আশা করি এটা প্রাইসটা খুব শীঘ্রই কিন্তু কমে যাবে জি এটা কম তো পারে আবার স্টক আউট হয়ে যেতে পারে বলা যায় না আচ্ছা ঠিক আছে তো এছাড়াও কিন্তু ওনাদের কাছে আসলে আপনি এখানে অনেকগুলো অপর অফিশিয়াল মোবাইলগুলো পেয়ে যাবেন চাইলে আপনি এগুলোও নিতে পারেন সেই ক্ষেত্রে অফিশিয়াল নিলে আপনার কাছে ডিসকাউন্ট পাবে তাই ভাই অফিশিয়াল অপর যে কোনো ফোন নিলে আমরা হচ্ছে 500 থেকে আপনার 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে সব থেকে 3000 টাকা হ্যাঁ হ্যাঁ আপনার অফিশিয়াল জি জি অফিশিয়াল ফোন অপর জন্য শুধু অপর জন্য এবং ভিভোর জন্য আচ্ছা অপর ভিভো স্যামসাং অফিশিয়াল এই সব ফোনগুলো আনঅফিশিয়ালি আনলে পোষায় না আনঅফিশিয়ালি আনলে দাম সেম হয়ে যায় এই জন্য অফিশিয়াল নেওয়াটাই বেটার এবং আপনারা যখন ওপো ভিভো এগুলো নেবেন নিশ্চিন্তে নির্বিচ্ছিন্নভাবে আমাদের থেকে অফিশিয়াল নিতে পারবেন আমরা অফিশিয়াল দিব আপনাকে আচ্ছা ঠিক আছে ওকে সো যারা কিনা এইরকম মোবাইলগুলো মানে অফিশিয়াল মোবাইল কিন্তু ডিসকাউন্টে চাচ্ছেন তারা অফিশিয়াল শোরুম থেকে বেটার হয় তাদের কাছ থেকে নিলে অনেক কম প্রাইসে কিন্তু আপনার মোবাইলগুলো পাবেন তো এখন আমি ওনাদের শপের কার্ডটা দেখাচ্ছি যদি কেউ ওনাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চান সংগ্রহ করতে চান কুরিয়ার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ওনাদের শপে যোগাযোগ করতে পারেন আশা করি প্রাইসগুলো মোটামুটি ঠিকই আছে ভালো ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং চাইলে তো কুরিয়ার করে ঢাকার বাইরে নিতেই পারবেন তো এই হচ্ছে মূলত ওনাদের শপের কার্ড দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক এ শপ নাম্বার 69 এখানে রাকিব ভাই নাম্বার দেয়া আছে রাকিব ভাই আপনি চাইলে কিন্তু উনাকে কল করে উনার থেকে যে কোনো মোবাইল অর্ডার করতে পারেন অথবা চাইলে আপনারা এই নম্বরে কল করতে পারেন এবং এখানে কিন্তু শপের অ্যাড্রেসটা সেম সো আপনারা যদি যে কোনো মোবাইল উনাদের থেকে নিতে চান সেক্ষেত্রে খুব দ্রুত যোগাযোগ করেন চাইলে ফেসবুক উনাদের গাজী ইলেকট্রনিক্স লিখে সার্চ করে ওনাদের ফেসবুক পেজে চাইলে উনাদের থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো কে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে স্পেশালি এখানে যে মোবাইল কালেকশনগুলো দেখালাম সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের কালেকশন এবং পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে যে কোনো মোবাইলের কালার পেয়ে যাচ্ছেন অনেকে কালার নিয়ে নানা রকম নানা দ্বিধান্বিধা থাকেন যে কালারটা পাবেন কিনা ভেরিয়েন্টটা পাবেন কিনা তারা মনে করে এখানে একদম পারফেক্ট কালারগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সো যদি কেউ মোবাইল কিনতে চান অবশ্যই অবশ্যই আপনার গাজী ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন তাদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার ফেসবুকে সবকিছু দেওয়া আছে আর কুরিয়ার কথা তো ভিডিওর মাঝখানে বলছি অবশ্যই আপনারা চাইলে কুরিয়ার করে দিতে পারেন সো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন চ্যানেল নতুন মাসবি সাবস্ক্রাইব করুন আর মোবাইল কেনার জন্য যোগাযোগ করুন আপনার গাজী ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম টাটা বাই বাই